অল রাইট, ভিডিও শুরুতে আপনি যে ভিডিওটি দেখলেন ওইরকম ভিডিও যদি আপনি আপনার ফটো দিয়ে এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান ওপেন করে নিতে হবে। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করে নেবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 569 প্রিসেট নামে। তো এই প্রিসেটটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে প্রিসেট ওপেন করবেন। অ্যান্ড প্রিসেট ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন প্রিসেটের মধ্যে আমি সমস্ত কাজ করে রেখেছি, প্রায় 90% কাজ এখানে আমি করে রেখেছি, আপনাকে বাস 10% কাজ এখানে করতে হবে। ঠিক আছে, তো কী কাজ করতে হবে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো রয়েছে এখানে গ্রিন কালারের। তো এই লেয়ারগুলোর মধ্যে আপনাকে আপনার ফটো রিপ্লেস করতে হবে, এখানেও রয়েছে কিছু, তো এগুলোতে আপনার ফটো আপনাকে রিপ্লেস করতে হবে। অ্যান্ড এখানে যে দেখতে পাচ্ছেন লিরিক্স রয়েছে, এই লিরিক্সের মধ্যে ফন্টের স্টাইলটা আপনাকে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তো ফন্টের স্টাইল কীভাবে রিপ্লেস করবেন দেখে নিন। টাইম লাইনটা ফার্স্টের দিকে আনুন, আনার পর এখান থেকে দেখুন দুটি লেয়ার রয়েছে, উপরে একটি নিচে একটি রয়েছে। ঠিক আছে, তো নিচের লেয়ারটিকে ফার্স্টে সিলেক্ট করুন, এখানে লিরিক্স আছে। দেন এডিট টেক্সটে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমি লিরিক্স লিখে রেখেছি এভাবে। অ্যান্ড দেন উপরে দেখুন এই অপশানে ক্লিক করে আমি এখান থেকে আসার আলো ফন্টটা এখানে সিলেক্ট করে রেখেছি। বাট এই ফন্টটা একটি পেড ফন্ট, তো আপনাকে এটা বাই করতে হবে। ঠিক আছে, আপনি চাইলে অন্য কোনো ফন্ট এখানে ইউজ করতে পারেন, অন্য যে কোনো ফন্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি কিছু ফ্রি ফন্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ফন্টগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, বাট এটা পেড। ঠিক আছে, তো এখান থেকে টিকমার্ক ক্লিক করে এরকম ব্যাকে চলে আসবেন, ফন্ট সিলেক্ট করে দেন উপরের লেয়ার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেখুন আমি এখানে ইউ লিখে রেখেছি, তো এরকম একটা ইমোজি এসেছে। তো আপনি যদি অন্য কিছু এটা কেটে দেন, আমি যদি কে লিখি তো এরকম একটা ইমোজি আসবে। ঠিক আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, এইগুলো এইভাবে আপনি ইমোজিটা আসে। আর এখানে দেখুন উপরে এই অপশানে ক্লিক করে এই ফন্টটা সিলেক্ট করে রাখবেন, এটা গুগল ইমোজি ফন্ট। এই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি এই ফন্টটা ইজিলি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে ব্যাকে আসবেন। ওকে, দেন এখান থেকে সেম প্রসেস ফলো করবেন, যতগুলো টেক্সট লেয়ার পাবেন প্রত্যেকটাতে আপনারা আপনার মতো করে আর কি ফন্টের স্টাইল রিপ্লেস করে কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে, যতগুলো টেক্সট লেয়ার আছে এইখানেও কিছু আছে দেখুন এখানে, সো করে নেবেন। এরপর কী করতে হবে, এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনাকে আপনার ফটো রিপ্লেস করতে হবে। তবে তার আগে মানে ফটো রিপ্লেস করার আগে আপনাকে কী করতে হবে, যে ফটোগুলো আপনি রিপ্লেস করতে চাইছেন সেই ফটোগুলো আপনাকে ক্রপ করতে হবে। ঠিক আছে, ক্রপ করে তবে এখানে রিপ্লেস করতে হবে। ফটো কীভাবে ক্রপ করবেন সেটা দেখে নিন, এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফার্স্ট একটা ফটো সিলেক্ট করুন, যে ফটো আপনি ক্রপ করতে চাইছেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে এখানে অ্যাড করুন, দেখুন অ্যাড হয়ে যাবে। এরপর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিন। এরপর যদি আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড 3 অপশানে ক্লিক করে সাইজটা এখান থেকে ইনক্রিজ করতে পারবেন অথবা ডিক্রিজ করতে পারবেন, তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন। ঠিক আছে, এরকম ব্যাকে চলে আসবে, ব্যাকে চলে আসার পর এখান থেকে ফটোর উপরে টাইম লাইনটা এরকম রাখবেন। রাখার পর ডান দিকে দেখুন কোণে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এটা সিলেক্ট করে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটো আপনার সামনে ক্রপ হয়ে যাবে, দেখুন এখানে ক্রপ হয়ে গেছে। এরপর সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটা আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে। আমি সেভ করছি, এখানে আমি ক্লোজ করে নিচ্ছি, আমার এগুলো সেভ করা আছে। ঠিক আছে, তো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু ফটোগুলো ক্রপ করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর প্রিসেটটা ওপেন করে নেবেন। অ্যান্ড এটা ওপেন করার পর এখান থেকে টাইম লাইন এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে ফটো লেয়ার অ্যাড করা আছে ওখানে চলে আসবেন। দেখুন এখান থেকে ফটো লেয়ার অ্যাড করা আছে, আমি দেখে নিচ্ছি এখান থেকে ফটো লেয়ার অ্যাড করা আছে, তো এগিয়ে আসছি। সো এগিয়ে আসবেন, এরকম এগিয়ে আসার পর এখান থেকে দেখুন রয়েছে ফটো লেয়ার অ্যাড করার জন্য কিছু লেয়ার রয়েছে। তো কী করবেন, ফার্স্টে লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন কিছু অপশান আসছে,
এই অপশানে ক্লিক করবেন, এখানে মিডিয়া, দেন নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে এরকম রিপ্লেস করে নেবেন। দেখুন রিপ্লেস হয়ে গেছে, খুব সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। দেন এগিয়ে আসবেন, পরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অন্য একটি ফটো এরকম সিলেক্ট করবেন যেটি ক্রপ করা, দেন প্লাসে ক্লিক করে রিপ্লেস করে নেবেন। দেখুন রিপ্লেস হয়ে গেছে। দেন পরের লেয়ার সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল অপশানের মাধ্যমে এখান থেকে আরও একটি ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো আপনি লেয়ার দেখতে পাচ্ছেন, ফটো অ্যাড করার লেয়ার, প্রতিটা লেয়ারে আপনারা কিন্তু ফটোগুলো একে একে কালার অ্যান্ড ফিলের মাধ্যমে রিপ্লেস করে নেবে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত। ওকে, সো দেন কী করতে হবে, যখন আপনার প্রত্যেকটা ফটো রিপ্লেস করে নেবেন তখন আপনাদের এই যে পুরো প্রজেক্টটা ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করে নেবেন। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।